আসসালামু আলাইকুম আমরা এখন দেখব কর অঞ্চল বগুড়ায় অভিষয়ক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের পার্সন সমাধান আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে ছয় নম্বর অঙ্ক দিয়ে ছয় নম্বর অঙ্কে বলা ছিল একটি দ্রব্য এক হাজার টাকা ক্রয় করে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো দ্রব্যটির মূল্য দশ পার্সেন্ট কম হলে কত টাকা লাভ হতো তাহলে এক হাজার টাকা যদি হয় হচ্ছে ক্রয় মূল্য আর বলা হচ্ছে পনেরো পার্সেন্ট লাভে যদি বিক্রয় করে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য সমান সমানে আসবে হচ্ছে এক হাজার একশো পঞ্চাশ টাকা আর দশ পার্সেন্ট কমে যদি ক্রয় করে তাহলে দশ পার্সেন্ট কমে ক্রয় মূল্য এক হাজার দশ পার্সেন্ট কম হলে আসবে হচ্ছে নয়শো টাকা তাহলে লাভের পরিমাণ যেটা আসবে লাভ ইকুয়াল টু আসবে হচ্ছে এগারোশো পঞ্চাশ বিয়োগ নয়শো ইকুয়াল টু আসবে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এই দুইশো পঞ্চাশ টাকা হবে হচ্ছে লাভের পরিমাণ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার সাত নাম্বার সাথে বলা আছে পঞ্চাশ মিটার দৈর্ঘ্য এবং চল্লিশ মিটার একটি আয়তাকার বাগানের ভেতরের চারদিকে সমান চওড়া একটি রাস্তা আছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বারোশো বর্গ মিটার হলে রাস্তাটি কত মিটার চওড়া ধরে নিন রাস্তাটি হচ্ছে এক্স মিটার চওড়া এখন রাস্তার দৈর্ঘ্য এবং প্রস্তুত যদি আমরা বাদ দিই এখান থেকে অর্থাৎ পঞ্চাশ মিটার দীর্ঘ যেই আয়তাকার বাগানের দৈর্ঘ্য আছে এখান থেকে বাদ যাবে হচ্ছে পঞ্চাশ মাইনাস দুই দিকের বাদ দিলে হচ্ছে টু এক্স অর্থাৎ এটা আসবে হচ্ছে এমন যে এদিকে হচ্ছে পঞ্চাশ এদিকে হচ্ছে চল্লিশ আর রাস্তার চৌড়া যদি আমাদের হয় হচ্ছে এক্স 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 তাহলে দৈর্ঘ্য কমে হবে হচ্ছে ফিফটি মাইনাস এদিক থেকে দুই দিক থেকে এক্স এক্স বাদ যাবে টু এক্স এখান থেকে ফোরটি থেকে দুই দিক থেকে বাদ যাবে এক্স এক্স তাহলে আসবে হচ্ছে ফোরটি মাইনাস টু এক্স এটা হচ্ছে রাস্তা বাদে দৈর্ঘ্য এটা হবে রাস্তা বাদে প্রস্ত অর্থাৎ এটা হচ্ছে ক্ষেত্রফল চলে আসবে দুইটা গুণ করলে এটা দেওয়া আছে হচ্ছে বারোশো সমান বা এখান থেকে যদি আমরা দুই কমন নেই তাহলে আসবে হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স এখান থেকে যদি আমরা দুই কমন নেই তাহলে আসবে টোয়েন্টি মাইনাস এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে বারোশো বা এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে ফাইভ হান্ড্রেড মাইনাস টোয়েন্টি এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে তিনশো বা এক্স স্কোয়ার মাইনাস ফোরটি ফাইভ এক্স মাইনাস টু হান্ড্রেড টু আসবে হচ্ছে জিরো এই যেখানে মিলট্রাম করতে হবে মিলট্রাম করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার সরি এটা আসবে প্লাস দুইশো স্কোয়ার মাইনাস বা এইটা করলে এক্স কমন হচ্ছে মাইনাস ফাইভ কমন এলে এক্স মাইনাস ফোরটি বা এক্স মাইনাস ফোরটি ইন্টু এক্স মাইনাস ফাইভ টু জিরো অতএব আমরা বলতে পারবো x মাইনাস ফোরটি ইকুয়াল টু জিরো বা এক্স আর x মাইনাস ফাইভ টু জিরো এক্স এটা গ্রহণযোগ্য নয় কারণ হচ্ছে রাস্তা কখনোই প্রস্থের সমান হতে পারে না সেই ক্ষেত্রে আমাদের উত্তর হবে হচ্ছে ফাইভ মিটার অর্থাৎ রাস্তার যে চওড়া বা বিস্তার এটা হবে হচ্ছে পাঁচ মিটার এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে কোনো সমস্যা থাকে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ